ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একদিনে আকাশপথে শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। সবচেয়ে জোরদার হামলা হয় দেশটির পূর্বাঞ্চলের খার্কিভ, লুহানস্ক ও দোনেস্কে। আকাশপথে হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেনীয় বাহিনী বলছে, দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে রুশ বাহিনী 28টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। বিমান হামলা হয় 27 বার, রকেট হামলা হয়েছে 59 বার, আর খেরসানে 62টি কামানের গোলা আঘাত এনেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান অলেসান্দ্রো প্রকুটিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।